বোলপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। চলো আমরা একটু দেখে নিই সেখানকার স্কুলগুলোতে প্রস্তুতি কেমন চলছে। প্রসেনজিৎ, বোলপুরের স্কুল কতটা প্রস্তুত তারা? দেখো, এই মুহূর্তে বলা যেতে পারে, যতক্ষণ তুমি জানো যে স্কুল খুলতে বেশ কিছুটা দিন এখনো সময় রয়েছে তার হাতে, তার মাঝেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কুলে সমস্ত রকমের প্রস্তুতি চলছে। তুমি দেখতে পাবে যে টিচাররা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই স্কুলে আসতে শুরু করেছেন, এবং আজকে যে নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী তারা কিন্তু স্কুলে আজকে সমস্ত কর্মী শিক্ষক তারা সকলে এসেছে। তুমি দেখলে বুঝতে পারবে যে একদম টিচার রুমে তারা সকলে হাজির রয়েছেন, এবং স্কুলের যে কর্মকাণ্ড বা কাজ শেষ মুহূর্তে সমস্ত কাজই কিন্তু তারা করার চেষ্টা করছেন। এবং বলা যেতে পারে যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি বলা যায়, কারণ কয়েকটা দিনই পর স্কুল খুলছে, তার মধ্যে বেশ কিছু নিয়মবিধিও রয়েছে তুমি জানো। সেই নিয়মবিধিগুলোকেও মেনে চলাটাও কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং বিষয় এই মুহূর্তে স্কুল কর্তৃপক্ষগুলির কাছে। আমি একটু স্কুলের প্রধান শিক্ষক আছে, তোমাকে একটু কথা বলে শোনাবার চেষ্টা করবো। স্যার, আজকে তোকে একটা সমস্ত কর্মী স্টাফদের স্কুলে আসার নির্দেশ আছে, সকলে এসেছেন, কেমন লাগছে গোটা বিষয়? দীর্ঘদিন পরে আমরা আবার সকলে একত্রিত হতে পেরেছি, এটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় একটা, যে আমরা নিজেদের মধ্যে পারস্পরিক ভাব বিনিময় এগুলোও করতে পারছি এবং ছাত্রদের সাথেও আমরা একটা ইন্টারাকশনের সুযোগ পেয়েছি। আজ একটি ক্লাসের ছাত্রদেরই আমরা আনার নির্দেশ পেয়েছিলাম, এবং সেই অনুযায়ী ক্লাস এইটের ছাত্রদের আজকে আসতে বলা হয়েছিল, তারা এসেছে। আমরা বিভিন্ন ক্লাসে তাদের ডিস্ট্রিবিউট করে বসিয়েওছি, টিচাররা ক্লাসে যাচ্ছেন, তাদের সাথে আবার অনেক দিন পরে মিলিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একেবারে তুমি শুনতে পেলে যে এতদিন পরে স্কুলে ফিরে এসে শিক্ষকরাও কিন্তু যথেষ্ট আনন্দিত, কারণ এতদিন তুমি জানো যে যেভাবে অনলাইনের মাধ্যমে পড়াশোনা হয়েছে তাতে শিক্ষকরা কিন্তু ছাত্রদের মুখোমুখি হতে পারেনি, বা শিক্ষকরাও একই সাথে যে বসে ক্লাস করার যে অনুভূতি সেই অনুভূতিটা কিন্তু তারা দীর্ঘদিন ধরেই পাচ্ছিলেন না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্কুলে এসেও তারা যথেষ্ট খুশি। আমার সঙ্গে আরও এক শিক্ষিকা আছে, একটু কথা বলে শোনাবো। দিদি, এতদিন পরে স্কুলে আসা, ছাত্রদের মুখোমুখি হওয়া, তাদের সাথে কথা বলা, বা শিক্ষকদের সাথে একসাথে স্কুলে আবার সে বসা, কেমন লাগছে? ভালো লাগছে, তবে আমাদের যথেষ্ট সচেতনতার সঙ্গে কাজটি করতে হচ্ছে। স্টুডেন্টরা যাতে সমস্ত রকম দিক থেকে সুবিধা পায় সেটাও আমাদের দেখতে হচ্ছে, পাশাপাশি ওরা যাতে কেউ মাস্ক খুলে না ফেলে বা এক বেঞ্চে একাধিক স্টুডেন্ট গিয়ে জড়ো না হয়ে যায়, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। সমস্ত ছাত্রছাত্রীরা যদি আসতে শুরু করে তাহলে কি কোভিড বিধি সম্পূর্ণটা মেনে চলা সম্ভব হবে আপনার কি? হ্যাঁ, সমস্যা খুবই হবে, কারণ সেক্ষেত্রে স্থান সংকুলন কতটা হবে সেটা একটু ভাববার বিষয়। তুমি শুনতে পেলে যে কোথাও না কোথাও তারা কিন্তু চেষ্টা করছেন যাতে সমস্ত কোভিড বিধি মেনে সমস্ত কিছু পালন করা সম্ভব হয়, এবং তার সাথেই স্কুলের শিক্ষকরা, ঠিক তোমাকে দেখানোরও আমি চেষ্টা করবো, স্কুলের যে টিচার্স রুম, সেই টিচার্স রুমের তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবি সত্যি বেশ কিছুদিন ধরেই কিন্তু দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে শিক্ষকরা নিজেদের বাড়িতে অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা করিয়েছেন, ছাত্রদের সাথে ইন্ট্রোডাকশন হয়ে ওঠেনি, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আজকের এই স্কুলে আসা, এবং তার জন্য স্কুলগুলো ইতিমধ্যেই কিন্তু তৈরিও হচ্ছে। প্রসেনজিৎ, বুঝতে পারছি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আপনাদের এ রাজ্যের ছবি তো বারবার করে আপনাদের দেখিয়েছি, তবে এবার এ রাজ্য পেরিয়ে একটু রাজধানীর দিকে নজর রাখবো, কারণ ইতিমধ্যেই দিল্লিতে দেখ লক্ষ্য করা যাচ্ছে যে ক্লাস 9-12 যে ক্লাস সেটা কিন্তু 1 সেপ্টেম্বর থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে আগামী যে অফলাইনে ক্লাস গত 1 সেপ্টেম্বর থেকে 9-12 ক্লাস অফলাইনে চালু হয়েছিল, দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর আজ থেকে কিন্তু ছোটদের সমস্ত ক্লাসও শুরু হয়ে গেল। দিল্লির বুকে করোনা মহামারীর যে স্মৃতিটা এখনও অনেকের মনেই তাজা, স্বজন হারানোর বেদনা ভুলতে অনেকেই এখনো পর্যন্ত পারেনি, আর এর মধ্যেই খুলল দিল্লির স্কুল। আজ স্কুল পরিদর্শনে যান দিল্লি সরকারের মন্ত্রী মনীষ সিসোদিয়া। বচ্চে আয়ে পেলে আনে কি, কিউকি বহুত সে বচ্চো কা ফার্স্ট ডে হ্যায়, পহলি বার ও স্কুল কে অন্দর আ রহে হ্যায়, তো কুছ বচ্চে সে বচ্চে ঘর পে ভি দেখ রহে থে কি হমে মাস্ক পহনা হ্যায়, তো ইয়ে লোগ মাস্ক নাহি উতার রহে আপনা, বচ্চো কে ব্যাগস তো দিখ রহে হ্যায় বাট ইসমে স্যানিটাইজার হ্যায়, এক্সট্রা মাস্ক রাখে হ্যায় প্যারেন্টস নে, স্যানিটাইজার কি বোতল ভি রাখি হ্যায় ছোটি ছোটি, আর বচ্চো কো বাতায়া গিয়া হ্যায় কি ইনহে কব আর ক্যাসে ইউজ করনা হ্যায়। গোটা দেশের মধ্যে নজির তৈরি করে আজকে ক্লাস শুরু হলো দিল্লিতে। দীর্ঘ 19 মাস পর আবারও ক্লাসরুমে ফিরে এসেছে একেবারে ছোট ছোট শিশুরা। যখন গোটা দেশ কোভিডে বিপর্যস্ত, আবারও যখন নতুন করে কোভিড সংক্রমণ বাড়ছে একাধিক রাজ্যে, ঠিক সেই সময় দিল্লির স্কুলে ফিরে এলো এক
একেবারে নার্সারি থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত স্টুডেন্টরা গত সেপ্টেম্বরেই আমরা দেখেছি ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীরা ফিরে এসেছে। যে ছবি আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি, একেবারে ছোট ছোট বাচ্চারা, তারা একটি বেঞ্চে একজন করেই বসেছে, প্রত্যেকের সামনে রয়েছে স্যানিটাইজার। টিচাররা প্রতি মুহূর্তে নিশ্চিত করছেন যাতে ছাত্রছাত্রীরা কখনোই একে অপরের সংস্পর্শে না আসে। দিল্লি যেভাবে আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসছে, বিশেষত একেবারে বদ্ধ ঘর থেকে ছাত্রছাত্রীদের আবারও ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে আসছে, ঠিক একই ছবি এবার দেখার অপেক্ষায় দেশের অন্যান্য রাজ্যে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিষের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, জি চব্বিশ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।